যখন তোমাদের মধ্যে বৈষম্য দেখা দিবে, যখন তোমাদের মধ্যে বেইনসাফি দেখা দিবে, সেই বেইনসাফি আর বৈষম্য যদি তোমরা রুখে দিতে না পারো, সেই জুলুম এবং অত্যাচার যদি তোমরা রুখে দিতে না পারো, তাহলে তোমরা অপেক্ষা করো, আসমানের উপর থেকে আযাব এসে তোমাদেরকে ধ্বংস করে দিবে। যুগে যুগে আমরা লড়াই করেছি, আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছিল এই জুলুমের বিরুদ্ধে, এই বৈষম্যের বিরুদ্ধে, এই জুলুমের বিরুদ্ধে। 195 বছর পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা হয়েছিল, সে লড়াই ছিল ইংরেজদের জুলুম আর বৈষম্যের বিরুদ্ধে লড়াই। এরপর কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে লড়াই করেছিল আমাদের এই পূর্ববঙ্গের মুসলমানরা, সেটা ছিল দ্বিতীয় পর্বের স্বাধীনতার লড়াই। আর ওই লড়াই ছিল কলকাতার দাদাবাবুদের তাদের আধিপত্য থেকে নিজেদের জাতিকে মুক্ত করবার লড়াই। তারপরে তৃতীয় লড়াই ছিল পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে জুলুম আর বৈষম্যের বিরুদ্ধে লড়াই। 24 বছর পর্যন্ত ওরা আমাদের উপর জুলুম আর বৈষম্য করেছিল, 24 বছর পর্যন্ত ওরা আমাদের অধিকারগুলো হরণ করেছিল, 7 কোটি মানুষের অধিকার হরণ করে, আমার দেশ থেকে সম্পদ পাচার করে পশ্চিম পাকিস্তানকে সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলবার, আর পূর্ব পাকিস্তান এই বাংলাদেশকে অবহেলার দৃষ্টিতে দেখেছিল ওরা। ইসলাম এটাকে কোনোদিন সমর্থন করে না, এ বৈষম্যকে ইসলাম সমর্থন করে না। ইসলাম সবসময়ই বলে যেখানেই জুলুম সেখানেই প্রতিরোধ, যেখানেই বৈষম্য সেখানেই মুক্তিযুদ্ধের সংগ্রাম। মোহতারাম হাজিরিন, আমার আখেরি পয়গাম হলো আপনাদের কাছে, বাংলাদেশের স্বাধীনতা এটা দীর্ঘজীবী হোক, আমিন বলেন। বাংলাদেশের স্বাধীনতা সংরক্ষিত থাকুক, আমিন বলেন। আর বাংলাদেশের স্বাধীনতা পরিপূর্ণতা লাভ করুক, আমিন। বলবেন হুজুর পরিপূর্ণতা মানে কি? পরিপূর্ণতার অর্থ হলো আমরা ইংরেজদেরকে ঝটাপেটা করে বিদায় করেছি, ইংরেজদের বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছি, কলকাতার ওই দাদাবাবুদেরকে ঝটাপেটা করে বিদায় করে পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গের আধিপত্য থেকে মুক্ত করেছি, ওদের জুলুমের বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছি। অতঃপর পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে 9 মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে ওদেরকে ঠেঙ্গানি দিয়ে বিদায় করে ওদের বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছি। শুধু বিদেশিদের বৈষম্য থেকে মুক্তি পাওয়ার নামই পূর্ণাঙ্গ স্বাধীনতা নয়। পূর্ণাঙ্গ স্বাধীন সেদিন হবে যেদিন বিদেশি ইংরেজরা, কলকাতার দাদাবাবুরা আর পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা যেভাবে বিতাড়িত হয়েছে, আমার দেশের ভিতর থেকেও সমস্ত জুলুম আর বৈষম্যের কবর যেদিন রচনা করতে পারবে, সেদিন হবে পূর্ণাঙ্গ স্বাধীনতা। আর এই পূর্ণাঙ্গ স্বাধীনতা মানব রচিত তন্ত্রের মাধ্যমে সম্ভব নয়, পূর্ণাঙ্গ স্বাধীনতা মানব রচিত মন্ত্রের মাধ্যমে সম্ভব নয়। মানুষের তন্ত্র মানুষকে মানুষের গোলাম বানিয়ে রাখবার শৃঙ্খল, মানুষের মন্ত্র মানুষকে মানুষের দাস বানিয়ে রাখবার কৌশল। আর মানুষের পূর্ণাঙ্গ স্বাধীনতা হলো সমস্ত মানুষের গোলামি বাদ দিয়ে গোলামি করবে একমাত্র কার? হে বাংলাদেশের মানুষ, যেদিন তোমরা নির্বিঘ্নে সমস্ত মানুষের ভয় ভীতি থেকে মুক্ত হয়ে আল্লাহর জমিনে এক আল্লাহর আইনের দ্বারা শাসিত হবে, সেদিনই তোমরা পূর্ণাঙ্গ স্বাধীন হবে। কাজেই বিজয় দিবসের এই ঐতিহাসিক লগ্নে, বিজয় দিবসের 49তম বার্ষিকীর এই প্রথম প্রহরে বিজয় দিবসকে শ্রদ্ধা জানিয়ে আমি তোমাদের এক ভাই
তোমাদেরকে আহ্বান জানাতে চাই, আসো হাতে হাত রাখি। আমাদের পূর্বসূরীরা তিনটি মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে আমাদের জন্য একটি স্বাধীন ভূখণ্ড দিয়ে গেছেন। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই, কলকাতার বিরুদ্ধে লড়াই, পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়াই, তিনটি বৈষম্যর বিরুদ্ধে লড়াই করে 55,000 বর্গ মাইলের এই মুসলিম স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি। আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, স্বাধীন মানচিত্র পেয়েছি, স্বাধীন পতাকা পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত স্বাধীন জাতি আমরা হতে পারি নাই। পূর্ণাঙ্গ স্বাধীন জাতি যদি হতে চাও, স্বাধীন জাতি যদি হতে চাও মুসলমান ইসলামী কনসেপ্ট অনুযায়ী, ততদিন পূর্ণ স্বাধীন হওয়া যায় না যতদিন পর্যন্ত আসমানের নিচে জমিনের উপর আসমান বলার আইন দ্বারা শাসিত না হবে। কাজেই আসো পূর্ণাঙ্গ স্বাধীনতার শপথ গ্রহণ করি। মানব রচিত যত তন্ত্র আর মন্ত্র আছে সমস্ত তন্ত্রের শৃঙ্খল ভেঙ্গে খান খান করতে হবে। মানব রচিত সমস্ত মন্ত্রের কবর রচনা করতে হবে, আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। জাতির প্রত্যেকটা সেক্টর, শিক্ষা বিভাগ, বিচার বিভাগ, আদালত, অফিস, রাষ্ট্রের সমস্ত জায়গায় যেদিন আল্লাহর কোরআন অনুযায়ী শাসিত হবে, যেদিন কোরআনের বিচার ব্যবস্থা অনুযায়ী আদালতগুলো বিচার করবে, যেদিন কোরআনের শাসন অনুযায়ী প্রশাসন আমাদেরকে শাসন করবে, যেদিন কোরআন অনুযায়ী আমার আদালত আর আমার অফিস চলবে, আমার শিক্ষা এবং আমার বিচার বিভাগ চলবে, সেদিনই আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতার সুফল ভোগ করতে পারব। রাজি আছেন তো সেজন্য ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন। সারা দেশে গোটা বাংলার তৌহিদি জনতা চেতনায় উজ্জীবিত হও, চেতনায় উজ্জীবিত হও, মিছে স্বাধীনতার স্লোগানে প্রবঞ্চিত হও, স্বাধীনতার মিথ্যা প্রবঞ্চনায় তোমরা ধোকায় পড়ে যেও না। পরিপূর্ণ স্বাধীনতা পেতে হলে আল্লাহর জমিনে আল্লাহর শাসন চাই, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা চাই, ইসলামী হুকুমত চাই, ইসলামী খিলাফত কায়েম করতে চাই। কোরআনিক শাসন ব্যবস্থা ছাড়া মানব মুক্তির ভিন্ন কোন পথ নাই, কোন পথ নাই, কোন পথ নাই। আপনাদের সকলকে হিম্মত দান করুন, তৌফিক দান করুন।